চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসারের হল রোমে এ সভার আয়োজন করা হয় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হায়াতের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জুবাইর হোসেন শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাম গিবরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ শিউলি বেগম শিবগঞ্জ থানা ইনচার্জ চৌধুরী জুবাইর আহমেদ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিক বৃন্দ সবাই যে কোনো মূল্যে উপজেলার আইন শৃঙ্খলা রক্ষা সেই সাথে বাল্যবিবাহ ইফটেজিং মাদক জঙ্গিপাদ নির্মূলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হায়াত